হাই বন্ধুরা, তোমরা প্রতিদিনই চেন্নাই এনএফসির আপডেট জিজ্ঞেস করো। আজকের এই ভিডিওতে কিন্তু চেন্নাই এনএফসির একদম কনফার্ম একটা বিদেশি প্লেয়ারের আপডেট নিয়ে চলে এসেছি। একদমই কনফার্ম নিউজ, চেন্নাই এনএফসি সাইন করতে চলেছে এই বিদেশি ফুটবলারকে। তো প্লিজ ভিডিওটা একদমই স্কিপ না করে পুরোটা দেখো, পুরো আপডেটটা জানার জন্য। একটা কথাই বলবো, যারা প্রথমবার আমাদের চ্যানেলে এলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, ইন্ডিয়ান ফুটবলের এরকমই ডেইলি আপডেট সবার আগে পেতে। তো চলো, এখানে একদমই আর কথা বাড়াচ্ছি না, সরাসরি আজকের মেন টপিকে যাওয়া যাক। তো বন্ধুরা, চেন্নাই এনএফসি কিন্তু অল সেট টু সাইন 31 বছর বয়সী কিরগিজস্তান ন্যাশনাল টিমের ফুটবলার মিরলান মুরজাইভকে। একদম বলতেই পারো এই ফুটবলারের সাথে ডিল ডান করে ফেলেছে চেন্নাই এনএফসি। 31 বছর বয়সী কিরগিজস্তানের এই স্ট্রাইকার 6 ফুট হাইট, রাশিয়া, কিরগিজস্তান, ইসরায়েল, টার্কি, সাইপ্রাসের বিভিন্ন ক্লাবে খেলেছেন। লাস্ট খেলছিলেন কিরগিজস্তানেরই একটা ক্লাব দর্দই বিশেখের হয়ে। সেখানে কিন্তু লাস্ট সিজনে 12টা ম্যাচে 7টা গোল আর 4টে অ্যাসিস্ট করেছিলেন। প্রধানত রাইট উইং পজিশনে খেলেন, এছাড়া স্ট্রাইকার হিসেবেও খেলতে পারেন। লাস্ট যে ক্লাবে খেলছিলেন সেখানে ক্যাপ্টেনও ছিলেন এই মিরলান মুরজাইভ। কিরগিজস্তান ন্যাশনাল টিমের হয়ে 48টা ম্যাচে 14টা গোল করেছেন, এবং সবচেয়ে বড় যেটা ব্যাপার, ইন্ডিয়ান ন্যাশনাল টিমের বিরুদ্ধেও কিন্তু 2বার গোল স্কোর করেছেন এই মিরলান মুরজাইভ। তো এটা অবশ্যই একটা দারুণ আপডেট বলাই যায় চেন্নাই এনএফসির জন্য, এবং যে কোনো মুহূর্তে কিন্তু এটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে চেন্নাই এনএফসির তরফ থেকে। তো বন্ধুরা, এত ভালো একটা আপডেট দিয়ে দিলাম, ভিডিওটাকে অবশ্যই লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে টিংটং করে দিও। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরের এপিসোডে, ততক্ষণের জন্য টাটা।